গাইস ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি হাজারদুয়ারি। সিরাজউদ্দৌলা থাকতো না এখানে, এটা ইংরেজদের তৈরি করা রেসিডেন্স ফোর্ট। এই হোটেলটা আছে, তো তোমরাও আসলে এখানে খেতে পারবে। হাজারদুয়ারি ঠিক সামনেই আছে, ঠিক আছে। তোমায় বলে দাও কিরকম খাবারের দাম আছে। খাবারের দাম বলতে সবজি ভাত 50 টাকা প্লেট। তো এখন রামপুরা স্টেশন দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস পাস করছে। ওয়েলকাম ব্যাক গাইস, ওয়েলকাম ব্যাক। এবং এই নলহাটি জংশনে এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ, এবং রামপুরার থেকে 14 কিলোমিটার জার্নি করার পর আমাদের ট্রেন এসে পৌঁছেছে নলহাটি জংশন। এই ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। তো নলহাটি জংশন আপনারা তো জানেনই, সতীপীঠের একটা পীঠ আছে এখানে, মানে নলহাটি হাজারদুয়ারি আছে, ঠিক আছে। তো তোমরা যদি চাও যে গঙ্গা ঘাটে নামবো, হাজারদুয়ারির খুব কাছেই দেখতে পাচ্ছ একটা ঘাট আছে এখানে, তো এই ঘাটটাতে তোমরা এসে নামতে পারবে, ঠিক আছে। যদি তোমরা মনে করো যে হাজারদুয়ারিতে এসে ঘাটে নামবো, আর এখানে এসে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো, এই ঘোড়াগুলোও নিয়ে আসে ওই ঘাট থেকে মানুষজনদেরকে, ঠিক আছে। ঘোড়া গাড়িতে করেও আসতে পারবে তোমরা, যেহেতু এখন ঘোড়া গাড়ি চলছে না, সেহেতু আমরা হেঁটে হেঁটে চলে এলাম, খুব একটা বেশি দূরে না, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ এদিকে প্রচুর হোটেল টোটেল আছে। তো তোমরা এখানে এসে মানে এরকম ভেবো না যে খাবার দাবার পাবে না, সব কিছু পাবে, ঠিক আছে, সব কিছু, এভরিথিং, এমনকি হোটেলও পাবে, হোটেলও রাত স্টে করার জন্য।